দীর্ঘ রাত বেয়াপি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা সাহারি পর্যন্ত তারা সলাত আদায় করতেন এবং অমর রাতি আল্লাহ সময় থেকে জামাতে শুরু হয় আগে আগে আলাদা আলাদাভাবে একাকী আদায় করা হতো আর অমর রাতি আল্লাহ সময়টা জামাতে শুরু হয় তো পরবর্তীতে এই যে পাঁচ ছয় ঘন্টা লম্বা সময় সলাত আদায় করা হতো তো এই কিয়ামুল লাইলের মাঝখানে মাঝখানে একটু গ্যাপ দেওয়া হতো চারি রাখাতার পরে দেখা যেত যে একটা বিশ্রাম দেওয়া হতো এই সময় কোনো কোন কেউ কেউ কোরআন করতেন কেউ কেউ তাজবি তাহালিল করতেন আসকার করতেন এবং যারা দিয়ে তা করতেন বিভিন্ন কাজ তারা করতেন কিন্তু আহ এই জন্য এই নামাজটাকে কে আমল্লাই রমজানে যেটা করা হতো এটাকে সলাত তারাবি নাম দেওয়া হয়েছে পরবর্তীতে তারাবি মানে বিশ্রামের নামাজ যে এটা কিছুক্ষণ নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেই কিছুক্ষণ নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেই এই জন্য এটা সলাত তারাবি সলাত তারাবিটা নবী সাল যুগে এটা সলাত তারাবি নাম ছিল না নামটা হয়েছে পরে মানে যখন এটা বিশ্রামের নামাজ হয়েছে কিন্তু নবী সাল সাল্লামের যুগে এটা নাম হইল তে আমের অমাদান নবী সাল সাল্লাম মান কমার অমাদান মান কম আল কদর এই এই নামেই ছিল এখন পরবর্তীতে এসে কোনো একজন হয়তো কোনো বইতে

দেখতাম যে ইমাম সালাম ফেরানোর সাথে সাথে এমন তুফান এমন জোরে সোভান মূলকে শুরু হয়ে গেছে সাইরের দিকে জোরে সরে হ্যাঁ সালাম ফেরানোর সাথে সাথে মানে এটা শুনলে বোঝা যাবে সাইর হয়েছে দোয়াটা ভালো দোয়াটার মধ্যে কোনো সেরেকি কুপুরি নেপাকি কোনো কথা নাই কথাগুলা খুব সুন্দর কথাগুলো খুব ভালো আল্লাহ সুবান তালার প্রশংসা করে তাজবি আদায় করে আল্লাহর গুণগান করে দোয়াটা বলা হয়েছে কিন্তু সমস্যা হলো মানে বেদাত বেদাতের মূল নীতি হলো যে নবী সাল্লাহিসাল্লাম যেখানে কোনো দোয়াকে নির্দিষ্ট করেন নাই সেখানে নির্দিষ্ট করাটা বেদাত আর যেখানে নির্দিষ্ট করেছেন সেখানে নির্দিষ্ট না করাটা বেদাত এটা হলো নির্দিষ্টকরণের বেদাত তো পরে নবী সাল্লা সালাম শাহবাঈ কেরাম তাবিনেকেরাম তাবে তাবেন আইমাই সালাফে সালাহীন কেউ যুগে যুগে এইরকম একটা দোয়াকে নির্দিষ্ট করেন নাই এই চার রেখাত পরে আপনি কোরআন তালাবাদ করতে পারেন তারপরে আপনি দরুদ শরীফ পড়তে পারেন তারপরে সোবান আল্লাহ পড়তে পারেন আল্লাহ আকবর পড়তে পারেন যে কোনো কিছু পড়তে পারেন এটা অমুক্ত যে সেখানেই সোবান আজিল মূলকে যখন আপনি এটাকে নির্দিষ্ট করে নিলেন আরেকটা হলো এই দোয়াটা কোনো হাদিসের বাসায় আসে নাই কোনো হাদিসে কোনো জাল হাদিসও আসে নাই দোয়াটা হলো একজন নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির এটা নাম জানা জানা। না কোনো একজন ব্যক্তি এটা বানাইছেন কে বানাইছেন আল্লাহ ভালো জানেন যে কোনো একজন বানাইছেন কারণ এটা নবী সাল সাল্লামেরও মানে কখনোই নবী সাল্লাম এই দোয়া পড়েন নাই এই দোয়ার কোনো হাদিস জাল হাদিসও আসে যিনি বানাইছেন উনি ভালো বানাইছেন সে কথা খারাপ কথা বানান নাই কিন্তু এইটাকে আমরা যে তারাবির সাথে নির্দিষ্ট করে ফেলছি স্যার রেখাত পরে এটা পড়া এইটা ভেদাত আর এটাকে ফজিলত মনে করে একজন মানুষের বানানো একটা দোয়াকে ফজিলত মনে করে পড়া এটাও অবেদা মানে যেটাকে যে দোয়াটাকে নবী সাল সালাম ফজিলত স্বীকৃতি দিচ্ছেন সেটা শুন না কিন্তু যেটা নবী সাল ফজিলত বলেন নাই আমি ফজিলত বানাই নিলাম এটা আরেক বেদান এই জন্য এটা কোনো হাদিসে আসে নাই সাইড রেখাত পরে এই দোয়া পড়াটা আরেকটা হলো সাইড রাকাত পরে কোন কোন মসজিদে সাইড রাকাত পরে মোনাজাত করে কোন কোন মসজিদে বিশ টাকাত পরে কি মোনাজাতটা এই যে মোনাযাতা এটা কমন একবারে নির্দিষ্ট এই দোয়াটাও ভালো দোয়া এই দোয়াটার মধ্যে কোন সে রেকি কুপুরি খারাপ কোনো কথাবার্তা নাই কথাবার্তা ভালো ভালো দোয়া কিন্তু কথা হল যে নবী সাল্লা সাল্লাম সাহাবাইকরাম কেউ এই এইরকম এইভাবে বানানো এই বিষয়ে দোয়া পড়েন নাই এবং এটাকে চার রেকাপ পরে বা আট রেখাত পরে বা বিশ রেকাত পরে এটাকে নির্দিষ্ট করা হয়নি এটা এমনি যে কোনো সময় আমি আল্লাহর কাছে দোয়া করার সময় দোয়া করতে পারি কোনো অসুবিধা নেই আমি এখন বসে আছি আল্লাহর কাছে বলতে আল্লাহ আল্না হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত খাই জাহান্নাম নাম থেকে মুক্তি চাই ভালো জিনিস কিন্তু এটাকে ওই যে ওই তারাবির সাথে সংযুক্ত করা সেটা বেদা যেটাকে সাহাবাই সাহাবাহিক নির্দিষ্ট করেন না আমি নির্দিষ্ট করে নিলাম আরেকটা হলো মানে এই ধরনের দোয়া আমার পড়ার দরকার কি কোরআন হাদিতে থেকে দোয়ার অভাব হয়ে গেছে যেগুলো রবি আল্লাহ পাক সরাসরি শিখাইছেন কোরআনে আগে তো আমি এগুলো শিখবো

আমি আগে আল্লাহর গুলা আল্লাহর শিখানো গুলা নবী সালিসামের শিখানো গুলো পড়ার চেষ্টা করবো